একতা শিশু ফাউন্ডেশনের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আবির আহমেদ সুন্দর ভাই মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে মারকাজুস সুন্নাহ মাদ্রাসার আজকের এই ইসলামী অনুষ্ঠান, কোরআন কারীমের তেলাওয়াত প্রতিযোগিতা এবং হামদে বাড়ি তাহারের অনুষ্ঠানে আজকে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুয়াজ্জেজ উলামায়ে কিরাম পত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহতারিম সাহেব, আমার বড় ভাই মুফতি আবু সাইদ হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত আছেন, বুড়িপাড়া মোল্লাপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইনামুল হক হাফিজাহুল্লাহ, পাশাপাশি এলাকার মুরব্বীবৃন্দ উপস্থিত আছেন, একতা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সভাপতি এবং সকল স্বেচ্ছাসেবক ভাইরা উপস্থিত আছেন, উপস্থিত আছেন পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক বক্তব্য হয়েছে, মাগরিবের পর থেকে এখানে বাচ্চারা কোরআন কারীমের তেলাওয়াত করেছেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, আপনারাও অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে বসেছিলেন। আমি আর বাড়তি কোনো কথা বলবো না, আমি এখনই কথা শেষ করে দিব এবং দোয়া করে দিব। আমরা সকলে দোয়া শরীক হয়ে ইনশাআল্লাহ একতা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু মেহমানদারি ব্যবস্থা আছে, সকলে মেহমানদারি সামিল হয়ে ইনশাআল্লাহ যার যার বাসায়। দোয়ার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে একতা স্বেচ্ছাসেবক এই ফাউন্ডেশনটা হচ্ছে এই যুবক ভাইদের দ্বারা পরিচালিত একটা সমাজ সেবামূলক ফাউন্ডেশন। এর মধ্যে ইসলামের কিছু নীতি আদর্শ আছে, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদারিস যেগুলো, মাদ্রাসা যেগুলো রয়েছে, মাদ্রাসাগুলোতে তারা গিয়ে এক মাস পর পর বাচ্চাদেরকে নিয়ে কোরআন প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা এবং হামদে বাড়ি তাআলার প্রতিযোগিতার অনুষ্ঠানের ব্যবস্থা করে, সেখান থেকে ছাত্রদেরকে পুরস্কৃত করেন, পাশাপাশি যারা মেহমান থাকেন তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করার। তো এর আগের একটা প্রোগ্রামে আমি ছিলাম, আজকেও আছি আলহামদুলিল্লাহ। তারা অনেক মেহনত করে, সকলেই খুবই মেহনতি। আমি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যারা মেহনত করেছেন সকলে মেহনতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলে আমিন। এবং আজকে এই প্রতিষ্ঠান মুফতি আবু সাইদ হাফিজাহুল্লাহ এবং ওনার শিক্ষক যারা রয়েছেন, যারা আজকে এই ফাউন্ডেশনকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া চেয়েছি, সকল বলে আমিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এই প্রতিষ্ঠানের যত ছাত্রছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আল্লাহ তাআলা কবুল করুক, এই প্রতিষ্ঠানের ওসিলায় যারা এই প্রতিষ্ঠানে খেদমতে আছে প্রত্যেককে যেন আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ যেন মাফ করে দেন এবং প্রত্যেককে যেন জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলে আমিন। এই একতা স্বেচ্ছাসেবকের এই যে সভাপতি আছেন ফিরোজ ভাই, উনি অত্যন্ত মেহনতি একজন মানুষ, তার জন্য আমি আপনাদের সকলের কাছে খাসভাবে দোয়া চাই। সে এবং তার যে সাথীরা যারা আছেন এখানে, সংগঠনের সাথীরা সদস্যবৃন্দ আছেন, সকলেই কঠোর পরিশ্রম করে। তো এই প্রতিষ্ঠানে শুধু ইসলামী সঙ্গীত এবং কোরআনে কারিমের তেলাওয়াত এই অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখান থেকে সম্ভবত ব্লাড ডোনেশনও করা হয়। এই প্রতিষ্ঠান থেকে অসহায় রোগীদেরকে ব্লাড ডোনেশনেরও একটা ব্যবস্থা আছে। তো পাশাপাশি আরো বিভিন্ন সেবামূলক
কাজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আঞ্জাম হয়। তো সকলের কাছে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই এবং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে এবং এই প্রতিষ্ঠানের উপরে যেন আল্লাহ তাআলা খায়ের বরকত নাজিল করে, সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে হেফাজত করে। পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠান চালান, নিজে সৎ থাকুন এবং হালাল উপার্জন দিয়ে এই প্রতিষ্ঠানটা কিভাবে আগানো যায় সেই ফিকির করুন। মুয়াজ্জাজ ওলামা ইকরাম যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ প্রতিষ্ঠান কিভাবে সামনে আগানো যায়, সংগঠন কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এই উদ্যোগটা বাস্তবায়ন করুন। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আর একটা কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, এক সকালে বসে যাই, যে যে এখানে জায়গা পাই বসে যাই।